Hi friends, আমরা চলেছি পয়লা নম্বর পিকনিক স্পটে। আমরা দুই ভাই, দাদা বিল্টুদা সাথে রয়েছে। সবাই চলে গিয়েছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমরা দুজন চলেছি লাস্টে, হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় আধ ঘন্টা ধরে হেঁটেছি, এখনো স্পটে পৌঁছাইনি। খুব খারাপ সিদ্ধান্ত আমাদের এটা, খুব খারাপ সিদ্ধান্ত, কারণ ওখানে টোটো ছিল, কিন্তু আমরা টোটো ধরে নিয়ে ভাবলাম একটু হেঁটেই যাব, জায়গাগুলো অনুভব করব। আমরা হেঁটে মজা নিচ্ছি, আমরা হ্যাঁ হেঁটেও মজা নিচ্ছি, কিন্তু যত দূর আধ ঘন্টা হেঁটে গেলাম কিন্তু এখনো স্পটে পৌঁছাইনি। তবে স্পট থেকে মিউজিকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। যাই, স্পটে যাওয়া যাক, গিয়ে দেখা যাক যারা পৌঁছে গিয়েছে তাদের হালচাল, তারা কি খাওয়া দাওয়া করেছে, কি করছে। এখন আমরা চলছি। আর এইদিকে আমরা দেখুন, দেখতে পাচ্ছেন ছোট খাল রয়েছে, খালে নৌকা রয়েছে, ছোট ছোট খাল রয়েছে। এখান থেকে শুরু হয়ে গিয়েছে প্রায় স্পটটা। তো এবার আমরা স্পটে যাব, গিয়ে সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। চলুন যাওয়া যাক। আমাদের সরিতা সবার ডালি আছে, দায়িত্ব পড়েছে পেঁয়াজ কাটা, আলু কাটা, খুব মনোযোগ সহকারে পেঁয়াজ কাটছে। ভালো করে কাটো আলু। বাহ, দারুণ কাটছে। তোমার একটা নিজস্ব ক্যাটারিং খোলা উচিত। হ্যাঁ খোলা খোলো। আমাদের বিদ্যুৎ এসে শুরু করে দিয়েছে পকড়া খেতে, পকড়া শুরু করে দিয়েছে। চলো, আমাদের সৈদুল দা ডান্স করা শুরু করে দিয়েছে, পাশে চাচা ডান্স কিভাবে করতে হবে সেটা শেখাচ্ছে। ওইদিকে অমিতাও শুরু করে দিয়েছে। মদন দা চিংড়ির ভাত, এটা আমাদের কিছু ফটো স্মৃতি হয়ে থেকে যাবে। অমিত দা, আমাদের দীপঙ্কর দা, সবার প্রিয় চাচা মদন দা, শরীফ দা, এখানে আপনারা দেখতে পাবেন যে মিন ধরছে চিংড়ির, যে ছোট ছোট বাচ্চা সেইগুলো তার আলাদা করছে ওখানকার লোকাল মানুষরা। আর আমি যতটা পেরেছি, পাশে প্রচুর মিউজিক চলছিল, সেগুলো ইরেজ করার চেষ্টা করেছি, অনেক কেটে দিয়েছি। যদি কিছু থেকে যায় প্লিজ কপিরাইট ক্লেম দেবেন না। আমি বারবার অনেক ভিডিওতে বলি, সমীর দা, মাস্টার দা, সবাই মিলে একসাথে আমরা আছি। সৈদুল দা, এটা আমাদের বিল্টু দা, খুব হাসি মজাকের মধ্যে থাকে। রাজু দা, ঠিক নিশ্চিন্তপুরে সময়টা আমাদের জানা আছে নিশ্চয়ই, তবে আমি কিছু বলবো না, আমরা বুঝিনি। আমরা এসেছি, আনন্দ করছি, আমরা কিন্তু আনন্দ করবেন আমাদের সঙ্গে। তবে চলে আসুন, কোনো দ্বিধাবোধ করবেন না, আমরা ফুল মস্তিতে আছি। এই নদী, এই হাওয়া, এই আমাদের সুন্দর পরিবেশ। বিল্টু দা নিজের কিছু কবিতা বলা শুরু করে দিয়েছিল, কিছু আমাদের নিজস্ব ফটো সবাই মিলে তুলেছি, খুব আনন্দ উপভোগ করেছি। জায়গাটা খুব ভালো, আপনারাও একবার দেখে যেতে পারেন। নিশ্চিন্তপুর থেকে আসতে হয়, পয়লা নম্বর পিকনিক স্পটের নাম। আপনারাও ঘুরে যান, এখানে প্রচুর মানুষ আসে পিকনিক করতে দূর দূরান্ত থেকে। পুরো জায়গাটা মোটামুটি দেখানোর চেষ্টা করছি আমরা। 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এই জায়গায় একটুও জায়গা থাকে না, সমস্ত জায়গায়
মানুষ পিকনিক করে থাকে। আমরা 8ই জানুয়ারি 2023 পিকনিক করতে এসেছিলাম, ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন খুব বড় পিকনিক স্পট এবং দৃশ্যটাও খুব। সবথেকে কাজের মানুষ আমাদের রাজুদা, সবথেকে ভাইটাল কাজটা এখন করে যাচ্ছে, রান্না এদিকে চলছে আর সবথেকে ভাইটাল কাজ আমাদের রান্না করতে করতে একটু মস্তি মজাক হচ্ছে আমাদের বিল্টুদা। এই আমি কিছু ফটো তুলেছি, দিয়েও দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমাদের মোটামুটি গ্রুপ, আমরা সবাই পরিচিত হয়েছে আমাদের ফ্রেন্ডে এবং সবাই তাদের ফ্যামিলি নিয়ে এসছে, অবশ্য আমি একা এসেছি। একটা জাহাজ, কার্গো জাহাজ যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। আপনারাও আসুন এবং স্পটটা অনুভব করুন, খুব সুন্দর। এবং নৌকাও চড়া যায় এখানে, কিছু দূর সমুদ্রের কিছু দূর গিয়ে তারা ঘুরিয়ে আনবে, আপনারা এসে দেখতে পারেন। নদীর ধারের জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানুষ ঘুরতে গিয়েছিল নৌকা করে, তারা ফিরে আসছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে রানী বামুনটা দেখছেন, এনাকে শুধু ইউএস থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আমাদের পিকনিকে রান্না করার জন্য। মুখটা একবার ভালো করে দেখেন, আপনাদের যে কোনো অনুষ্ঠানে এনাকে ডাকতে পারেন, ঠিক আছে, সম্পূর্ণ রান্না করে দেবে, সুস্বাদু রান্না করে দেবে, কোনো অসুবিধা নেই। অবশ্য যা রান্না করবে তার অর্ধেকটা প্যাক করে দিয়ে দেবেন, আমরা সবাই আবার পিকনিকে খাবো, ওইটা কোনো টাকা পয়সা নেবে না, কিন্তু যা যা রান্না করবে তার অর্ধেকটা আমাদের দিয়ে দিতে হবে, এই শর্ত। হ্যাঁ, বিনা পয়সা বাবুর্চি, একটাই শর্ত, যা রান্না হবে অর্ধেকটা দিয়ে দেবেন। আমাদের স্পেশাল বাবুর্চি, যিনি টেস্ট করে বলেন যে কেমন হচ্ছে, কি বলে দেখি, মাংস, লঙ্কা, হলুদ, ঝাল সব ঠিক আছে, তেল, নুন, ওকে আছে। আমাদের হেড কুক জল ঢালছেন। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে, সবার ফ্যামিলি নিয়ে এসেছিলেন, খুব সুন্দর। এটা পারিবারিকভাবে একটা ফ্যামিলি করা হয় এবং নিত্যযাত্রী হিসাবে আমরা এমন ফ্যামিলির মতো হয়ে গিয়েছি যে বলাই বাহুল্য। সবাই খুব একসাথে, আমরা খুব একভাবে মজা করে থাকি। দূরে একজন স্নান করছিল কাদা ঘেঁটে গিয়ে, অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা, পিকনিক শেষ, এবার সব কিছু গোছানো হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেখানে আমরা সব সময় থাকি, নিজেদের ঘর, নিজেদের বাড়ি। দিনটা খুবই এনজয় করে কাটানো হলো, সবাই সবার মতো করে খুব এনজয় করলো, সমস্ত সবাই তাদের ফ্যামিলি নিয়ে এসছে, তাদের ফ্যামিলি মেম্বারগুলো খুবই খুশি, খুবই উৎসাহিত, উৎসাহের সহিত পিকনিকটা অ্যাটেন্ড করেছে এবং খুব সহযোগিতা দ্বারা, সবাই খুব সহযোগিতা করেছে। এই রকম সহযোগিতা অন্য কোথাও হয়তো আপনারা দেখলে পাবেন না। দেখে নিন, প্রত্যেকে এবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখানে আপনি দেখতে পাবেন একদম বাচ্চা থেকে, ক্ষুদে থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত, বয়স্ক পর্যন্ত সবাইকে আপনারা দেখতে পাবেন, 2 বছর থেকে 80 বছর পর্যন্ত, 8 থেকে 80 সবাইকে আমরা ভালোবাসি, তাই চলে এসেছি আমরা এখানে সবাই একসাথে এক জায়গায় একইভাবে। এখানকার দেখে নিন, 2023 আমাদের পিকনিকের বেস্ট চড়ি দেখে নাও। হ্যাঁ, আমাদের 2023 বেস্ট চড়ি অ্যাওয়ার্ড এনাকে দেনকে দেওয়া হবে। এবং দেখে নাও, সব থেকে আমাদের খুদে, আমাদের সদস্য ঘুমিয়ে পড়েছে, খুদে সদস্য ঘুমিয়ে পড়েছে। সামনে বছর সৌরভ দেখ, ওয়েব ক্যামেরা পাবো, এবছর তো পেলাম না, সামনে বছর দেখা যাবে, হয়তো সামনে বছর সেটা দেখা যাবে কিভাবে সেটা করা যায়। আমি মস্ত দেখ,
আমাদের অমিত দা, যে যারা ছাড়া, কিছু কিছু ব্যক্তি ছাড়া এই পিকনিকটা কোনোদিনই সম্ভব হতো না, যাদের মধ্যে আরেকজন অন্যতম সদস্য হলো আমাদের অমিত দা। এই আমাদের ডার্লিং দা, আমরা ভালোবেসে ডার্লিং বলি, কিন্তু শরীর দা এদিকে মদন দা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। ওই তো মদন দা, মদন দা, মদন দা ছাড়া এই পিকনিক অসম্পূর্ণ থেকে যেত। এবং আমাদের দীপঙ্কর দা, এই কিছু ব্যক্তিদের ছাড়া এই পিকনিকটা কোনো দিনই হতো না। তো সবাই বলো পিকনিক কেমন লেগেছে। এই সালা কেউ শব্দ করে না, আরে জোরে সবাই, ও শহীদুল দা, সবাই একসাথে বলবে আজকে এবারকার পিকনিক কেমন লাগলো। আরে একটা জোরে একটা উন্মাদনা চাই, কই সেই উন্মাদনাটা? ওয়ান টু থ্রি বলবো, সবাই চেঁচিয়ে উঠবে, হাত তুলে বলো এবারের পিকনিক কেমন লাগলো। আগের বছর আবার হবে তো, আবার সবাই একসাথে দেখা হবে তো। থ্যাংক ইউ ভেরি মাচ, এইবারের মতো এখানে শেষ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারাও সবাই চ্যানেলটাকে দেখুন, পছন্দ করুন, লাইক করুন, ডিসলাইক করুন, ভালো লাগলে কমেন্টস করুন কেমন লাগলো, এবং আমাদের সাথে সাপোর্ট করে যান। আশা করছি আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আজকেকার মতো এখানেই ইতি টানলাম, এবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। পিকনিকে তোলা কিছু ফটো আপনাদের সামনে শেয়ার করলাম। এখানে একদম ছোট থেকে একদম বয়স্ক মানুষ সবাই ছিল, একদম পারিবারিক, যেরকমভাবে পিকনিক হয় সেইভাবেই আমরা এসেছি। এবার আমরা চলেছি বাড়ির দিকে, তো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমারও একটু উৎসাহ লাগে। আস্তে আস্তে আমরা সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করুন এবং আপনাদের মতামত জানান।